একদম কম বাজেটত আমার ইয়াতে 40,000 পাব, চল্লিশ একদম হাজার টাকাত? একদম কম বুলি বলে 40,000, তার উপরত তো বেলেগ আৰু, আচ্ছা, একদম মিনিমাম বুলি বলে 40,000 গাড়ি ইয়াত পাব। এড্রেস ইয়াতে কর্মরত দাদাসকলে দিব, মই গেট খুলি দিয়ার লগে লগে আপনাদের চাব, ইয়া চাক আপনাদের অবস্থা চাক, প্রাইস জানাবো, 135, 135 হয় আর নেগোসিয়েবল হব, হয়ে যাবো, আহিলে হয়ে যাবো, আচ্ছা 1.5 লাখ টাকা দি দিব, হ্যাঁ 18 গাড়ি, 1.5 লাখ টাকা দি দিম, আমি সার্ভিসিং করাই দি দিম এইখান গাড়ির উপর। আচ্ছা, 17 বোলেরো অরিজিনাল পেন্ট আছে না? 17 বোলেরো অরিজিনাল পেন্ট আছে, এইখন নর্মেল বোলেরোতকৈ অলপ লেন্থটো, বডির লেন্থ এক্সট্রা লং হয় এটো। আজি পুনৰ আপোনালোকৰ সন্মুখত লৈ আহিছো ছেকেণ্ড হেণ্ড কমাৰ্চিয়েল গাড়ীৰ উপস্থাপন, মই গুৱাহাটীৰ পৰা আজি এই উপস্থাপন দেখুৱাম, যি ডিলাৰত আহিছোঁ পোন প্ৰথমবাৰৰ বাবে আচলতে মই এই ভিডিঅ' বনাই আছোঁ। বৃহৎ পাৰ্কিং, বৃহৎ পাৰ্কিং, ছেকেণ্ড হেণ্ড কেৱল কমাৰ্চিয়েল গাড়ীয়েই গাড়ী, কমাৰ্চিয়েল গাড়ীৰ খেতি। নমস্কাৰ, মই আজিজুৰ ৰহমান, আপোনালোকে চাই আছে খবৰ ইত্যাদি। মই এই যে গেট দেখিছে আপোনালোকে, এই গেটেদি সোমাই যাম, এড্ৰেছ ইয়াতে কৰ্মৰত দাদাসকলে দিব, মই গেট খুলি দিয়ার লগে লগে আপনাদের চাব, ইয়া চাক আপনাদের অবস্থা চাক, কমার্শিয়াল গাড়ি আপনাদের চাক, কমার্শিয়াল গাড়ির অবস্থা ইয়া চাক, গাড়িয়ে গাড়ি আপনাদের দেখাইছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের গাড়ি আপনাদের দেখাইছো, ইয়া একদম অটোর পৰা লৈ পেলাই সকলো ভেরিয়েন্টর গাড়ি আছে, ইয়া চাক আপনাদের টাটার আছে, ইয়া চাক টাটার ডাঙর গাড়িও আছে, মাহিন্দ্রার আছে, বিভিন্ন কোম্পানির আছে, ইয়া চাক, ইয়া এইবোর গাড়ি আছে। গতিকে এইবোর গাড়ি আপনার বাজেটত নিব পারিবনে নাই গুৱাহাটীৰ পৰা? বহুতে বজাৰত সৰু সুৰা দোকান লৈ যায়, অটোৰো প্ৰয়োজন হয়, কিন্তু অটো এটা উপযুক্ত দামত কিনিব নোৱাৰে বা টকাৰ অভাৱত নতুন কিনিব নোৱাৰে, কিন্তু যিসকলে নতুন কিনিব নোৱাৰে তেওঁলোকে এই ছেকেণ্ড হেণ্ড বৃহৎ পাৰ্কিঙৰ পৰা, যি পাৰ্কিং দেখুৱাই আছোঁ, এই বৃহৎ পাৰ্কিঙৰ পৰা আপোনালোকে আপোনাৰ মূল্যত নিব পাৰিবনে নাই, সেয়া জানিবলৈ ভিডিঅ'টো আপোনালোকে শেষলৈকে চাই থাকিব। মই কৰ্মৰত দাদাগৰাকীক পৰিচয় কৰাই দিম, যিগৰাকী দাদাই আচলতে আপোনালোকৰ সন্মুখত বাজেট জনাব। আপোনাৰ শুভ নাম জনাব। নমস্কাৰ, মই নিৰঞ্জন ঠাকুৰীয়া, আমাৰ ঠিকনাটো হৈছে এইটো লালুংগাঁও, আপুনি লালুংগাঁও লখৰাৰ পৰা অলপ আহি লালুংগাঁও বাছ ষ্টপেজ পাব, তাৰ পৰা NPS স্কুল পাব, সেই NPS লেনৰ পৰা আধা কিলোমিটারমান, প্রায় আধা কিলোমিটারমান আহিব লাগিব, আর তারপরা সোমাই আপনি শঙ্করনগর বাইলেন পাব, সেই বাইলেনতে আমার এই পার্কিং, পার্কিং হয়, আমি দেখি যে অসংখ্য গাড়ি আছে, হয় গাড়ি আছে, হয় 200তকৈ উপর, হয় গাড়ি, হয়, গতিকে একদম কম বাজেটত, হয়, গ্রাহকে কিমান টাকাত নিব পারিব? একদম কম বাজেটত আমার ইয়াতে 40,000 পাব, একদম একদম কম বলি বলে 40,000, তার উপর তো বেলেগ আর, একদম মিনিমাম বলি বলে 40,000 গাড়ি ইয়াত পাব। চল, ঠিক আছে, আমাক কোর পর দেখাবো, ঠিক আছে, আর আপনাদের চাই আছে একদম কম বাজেটত এইবিল গাড়ির ভিতরতে 40,000 টাকাতো গাড়ি নিব পারিব, ইতিমধ্যে দাদাগৰাকীয়ে জনাইছে। সমূহ ভিউয়ার তথা গ্রাহক বন্ধুলৈ আমি স্বাগতম জানাইছো অভিজিৎ অটো এজেন্সির পুরনি আমার এই পার্কিং টলৈ, আর লগতে আমার খবর ইত্যাদির আজিজুর রহমান ডাঙরিয়াক আমি ইয়াত স্বাগতম জানাইছো, আর তেখেতক আমি এখন ফুলাম গামোচাৰে সম্বৰ্ধনা জনাবলৈ ওলাইছোঁ, আপোনাক আমি স্বাগতম জনাইছোঁ আমাৰ পাৰ্কিং, ধন্যবাদ জনাইছোঁ, আৰু আজি প্ৰথমবাৰৰ কাৰণে ইয়ালৈ আহিছোঁ, আৰু ইয়াত আপোনাৰ বাজেটত নিব পাৰিবনে নাই সেয়াও জানিব পাৰিব, এই গামোচা আচলতে আপোনালোকৰ মৰম, হয়, আপোনালোকে যিসকলে ছাবস্ক্ৰাইব কৰিছে, যিসকলে মোৰ পেজ ফলোৱাৰ্ছ কৰিছে, আপোনালোকৰ এটা এটা মৰম, হয়, এয়াই আচলতে ইমান ওপৰলৈ মোক উঠাইছে, তাৰ কাৰণে সমূহ দৰ্শকক মই আন্তৰিক ধন্যবাদ জনাইছোঁ, আৰু এতিয়া দেৰি নকৰোঁ, আমাক ক'ৰ পৰা দেখুৱাব? ঠিক আছে, আমি তাৰ পৰা আমি গাড়ী আৰম্ভ কৰিম, ঠিক আছে, ডিটেইল দিবলৈ, এতিয়া কেৱল টাটাই নহয় বিভিন্ন কোম্পানীৰ গাড়ী আছে, হয়, টাটাই নহয়, ইয়াতে আছে মহেন্দ্ৰ, তাৰপিছত পিয়াজিঅ', তাৰপিছত আপোনাৰ এই অশোক লেইলেণ্ডৰ থাকে, আৰু কেতিয়াবা কেতিয়াবা ISR কোম্পানীৰ ডাঙৰ গাড়ীও আছে, ন, ডাঙৰ গাড়ীও আছে, আমাৰ মেক্সিমাম 1109লৈ আছে, আৰু তাৰ তলত একদম চাব গ'লে অটো থ্ৰী হুইলাৰলৈ আছে আমাৰ, হয়, আমাৰ এইখনৰ পৰা আমি ষ্টাৰ্ট কৰিব লৈছোঁ, আমি এইটো আমাৰ, এইটো আপোনাৰ কি গাড়ী হয়? এইখন আপোনাৰ মহেন্দ্ৰ 3200, আচ্ছা, মহেন্দ্ৰ DI 3200 বুলি কয় এইটো, কিমান টন কেপাচিটি আছে এইখন? 2.5 টনৰ, 2.5 টনৰ কেপাচিটি, 2.5 টন কেপাচিটি, কিমান চনৰ গাড়ী এইখন? 2016ৰ গাড়ী, কোম্পানীৰ পৰা যিবিলাক ভিতৰত ফেচিলিটি লগোৱা থাকে এইবিলাকে আছে নে এক্সট্ৰা পাৰ্টছ আছে? নাই নাই, গোটেইখিনি কোম্পানীৰ পৰা আছে, আমি বডিটো বনোৱা হৈছে, বডিটো এইটো অলপ জাষ্ট ৰিমেক কৰা হৈছে, অলপ হাইডেক কৰা হৈছে, তাক বাহিৰে আৰু একো মডিফিকেশ্যন কৰা নাই, যেনেকৈ আছে তেনেকৈ আছে, বাকী ডকুমেণ্টছ পাতি সব ডকুমেণ্ট গোটেইখিনি আপডেট আছে, এইটো ইঞ্জিন চিল আছে, হয়, ইঞ্জিন চিল আছে, এক্সিডেণ্টেল ইছ্যুটো নাই? নাই, তেনেকুৱা একো নাই, এতিয়া ৰানিং গাড়ী এইখন, আচ্ছা, ঠিক আছে, আমাক প্ৰাইচ জনাব, এইখন আমি
2,65,000 দেখিছো এইখন গাড়ির উপর মহেন্দ্র ডিআই 3200 2016 অল পেপার আপডেট 2,65,000 আর নেগোসিয়েবল হবো আইব দিয়ক কাস্টমার আইলে আমি ডিসকাস করে যাব অন টেবিল আমি ডিসকাশন করিম ঠিক আছে আর ফাইন্যান্সর সুবিধা তো নাই প্রথমে ফাইন্যান্সর ফাইন্যান্সর সুবিধাটার উপর মই অল্প কইছো আপনার যে ফাইন্যান্সর সুবিধাটো আছে এই কারণে কইছো যে সকল জায়গার কারণে ফাইন্যান্স আমার কারণে অসুবিধা হয়েছে আমি বর্তমান ফাইন্যান্স তো খোলা রাখিছো কেবল গুয়াহাটির কারণে গুয়াহাটি আর বা কামরূপ কামরূপ মেট্রো কামরূপ রেলের কারণে আমি ফাইন্যান্স তো অ্যাভেলেবল রেখেছো যদি ফাইন্যান্সারে করে গাড়িখন তেনেকুয়া হব লাগিব এনেকুয়া নহয় যে আপনি তিনচুকিয়া যদি 50,000 তিনচুকিয়াখনত আমি ফাইন্যান্স করব তো নোৱাৰিম বাট গাড়িখন যদি ভাল এমাউন্ট হয় 3.5 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ তেনেকুয়া হলে আমি ফাইন্যান্স করবলে আগ্রহী ফাইন্যান্সারও আগবাড়ি আহিব নিশ্চয় আর আপনার তেওঁলোকৰ লোকেশনটো যদি কভার করে তেওঁলোকে নিশ্চয় ফাইন্যান্স করবলে আগ্রহ প্রকাশ করব ঠিক আছে আমি নেক্সট গাড়ি দেখাম এখন কি গাড়ি হয় এখন সেম মহেন্দ্র 3200 কিমান সনের হয় এখন 2013 গাড়ি 2013 ন 2013 গাড়ি আড়াই টন অরিজিনাল পেইন্ট তো না এটু অরিজিনাল পেইন্ট তো অল্প আগতে করেছিল পেইন্ট আমার হাতত না এটু কাস্টমার হাতত পেইন্ট হয়েছিল আমার হাতত পেইন্ট করা না বাকি ইঞ্জিন তো ঠিক আছে ইঞ্জিন রানিং কন্ডিশনের আছে ইঞ্জিন পেপার আপডেট আছে আমি মাত্র 2 লাখ টাকা এখনের প্রাইস দেখিছো একো তো কাম করিব লাগা না একো কাম করিব লাগা না গ্রাহকে নিয়ার পিছে তো কমপ্লেইন না তেনেকুয়া না আমি ইয়াতে গ্রাহকক মানে ট্রায়াল করিব দিম ইয়ার তার পিছত যদি কিবা থাকে আমি লগে লগে করাই এখন সার্ভিসিং কিনি করাই দিম তেনেকুয়া এখন আমি নেক্সট দেখো নেক্সট আরো এখন আমি তিনিখন রাখিছো এটো মহেন্দ্র ডিআই 3200 এখন 2011 এর হয় আচ্ছা এখন একদম মজবুত কন্ডিশন পুরো অরিজিনাল পেইন্ট আছে না অরিজিনাল পেইন্ট আছে গাড়ি গটে গটে টায়ার ওকে কন্ডিশন আছে না গুড কন্ডিশন সিল এক্সিডেন্টাল ইস্যু তো না মার্ক হওয়া নয় মার্ক হওয়া নয় এখন গাড়ি আইছে আপনার ধুবুরী পড়া চলি আইছে ইয়াতে আর গুয়াহাটির এখন ধরক 3-4 দিন আগতে ইয়াতে আই পাইছে রানিং কন্ডিশন গাড়ি পেপার খিনি গটে আপডেট আছে গাড়িখনত এইখন আমি 2,30,000 টাকা প্রাইস দেখিছো 2,30,000 আর নেগোসিয়েবল হবো আইলে আমি চিন্তা করি এবার কথা পাতি অন টেবিল আমি ডিসকাস করি চাইলাম নেক্সট আমি দেখুন এখন নেক্সট এখন এস এক্সেল 2018 এর 2018 কিমান চলিছে এস এক্সেল এখন 89,000 চলিছে 89,000 চলিছে হাই গাড়ি ইঞ্জিন সিল গাড়ি ইঞ্জিন সিল আছে গাড়ি অলপন এই সাফ সিকুন করিবলগিয়া আছে যদিও আমি এখিনি করাই দিম কাস্টমার ঠিক হওয়ার লগত আচ্ছা পেপার উইথ নহয় নাই 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 এক্সিডেন্টাল ইস্যু তো নাই এক্সিডেন্টাল ইস্যু নাই উইথ পেপার এখন আমি 2,25 রাখিছো অল ভ্যালিড পেপার 2,25,000 2,25,000 রাখিছো অল ভ্যালিড পেপার আর নেগোসিয়েবল হবো কিবা এটা এবার ডিসকাশন করি সব আমি আচ্ছা অন টেবিলত মানে আহি আলোচনা করিলে অল্প কমিব হাই ঠিক আছে আমি দেরি নকৰো নেক্সট দেখুন এখন বহুত গাড়ি আছে আমি দৌড়াত্মক গতিৰে দেখাব বুলি হয় এখন জিপ এক্স জিপ এক্সেল এসি জিপ এক্সেল জিপ এক্সেল আমিনগাঁওৰ নম্বৰ হয় তো 2018 ৰ অরিজিনাল পেইন্ট আছে না অরিজিনাল পেইন্ট আছে এক্সিডেন্টাল ইস্যু তো নাই নাই এক্সিডেন্টাল ইস্যু নাই কিমান সনৰ কৈছে এখন এখন 2018 2018 ৰ গাড়ি 18 গাড়ি হয় আৰু বাকি মার্ক হোৱা তো নহয় নাই তেনেকুৱা নাই গটেখিনি পেপাৰ ভ্যালিড আছে আমি মাত্ৰ 1,50,000 এখনৰ ভ্যালিড দাম 1.5 লাখ টকা দি দিব হয় 1.5 লাখ গাড়ি 1.5 লাখ টকা দি দিম আমি সার্ভিসিং কৰাই দি দিম এখন গাড়ি ওপৰ আচ্ছা ঠিক আছে নেক্সট মহিন্দ্রা মহিন্দ্রা জিটো আচ্ছা 2018 আচ্ছা 2018 ৰ গাড়ি কিমান চলিছে এইখন 76,000 সামথিং ৰান হৈছে 76,000 ৰান হৈছে না এইখনৰ আপোনাৰ 2 বছৰৰ ফিটনেস ভেলিড আছে 1 ইয়াৰৰ ইনচুৰেন্স আপডেট আছে টেক্স ভেলিড আছে এখন আমি 185 প্ৰাইচ দেখিছো অৰিজিনেল পেইণ্ট আছে না অৰিজিনেল পেইণ্ট আছে এখন গাড়ী ইঞ্জিন চিল এক্সিডেন্টাল ইস্যু তো নাই নাই মেজৰ এক্সিডেন্ট তো নাই নাই নাথিং মেজৰ নাই একো এক্সিডেন্ট নাই এটো অৰিজিনেল ইঞ্জিন ৰানিং কণ্ডিচন অৰিজিনেল পেইণ্ট আছে ৰানিং গাওকে নিয়াৰ পিছত তো কমপ্লেইন দিব লগা নহয় কমপ্লেইন দিব নোৱাৰে এটো চাব পাৰে আৰু 180 পৰা আৰু নেগেটিভ হ'ব হ্যাঁ এটো অন টেবিল ডিসকাশন করিম এবার বাট এখনের প্রাইস আমি কমাই রেখেছো তথাপি কথা পাতিম আহিলে এবার এটো এস মেগা এস মেগা এস মেগা কিমান সনের এখন এখন 2017 অরিজিনাল পেইন্ট আছে না অরিজিনাল পেইন্ট আছে গাড়ি সব পারে এক্সিডেন্টাল ইস্যু তো নাই মার্ক হওয়া তো নয় নাই নাই তেনেকুয়া নাই একো এক্সিডেন্টাল নাই মার্ক কন্ডিশন হয়ে আছে একদম রানিং কন্ডিশন রানিং কন্ডিশন অল্প আগতে ডিসপ্লেস হয়েছে এটো ইয়াতে বেলেগ জায়গাত আছিল আমি ইয়াতে ডিসপ্লেস করাইছো প্রাইস জানো এইখনৰ উইথ অল ভেলিড পেপাৰ গোটেইখিনি পেপাৰ আপডেট কৰি আমি 2,10,000 টকা প্ৰাইচ 2,10,000 টকাত এছ মেগা দি দিব হয় গাড়ী অৰিজিনেল পেইণ্ট ৰানিং কণ্ডিশ্যন 2,10,000 দি দিব 2,10,000 নতুন ইনচুৰেঞ্চ আপোনাৰ ইনচুৰেঞ্চ ফিটনেছ পাব গোটেইখিনি ইনক্লুডিং ট্ৰান্সফাৰ ইনক্লুডিং ট্ৰান্সফাৰ আমি যিমানখিনি গাড়ী দেখুৱাইছো ইনক্লুডিং ট্ৰান্সফাৰ ট্ৰান্সফাৰ ইনক্লুডিং ট্ৰান্সফাৰ উইথ অল ভেলিড পেপাৰ আচ্ছা গোটেইখিনি ভেলিড ঠিক আছে আৰু নেগোসিয়েবল হ'ব
আহিলে কথা পাতিম আমি। আচ্ছা কথা পাতিম, এতিয়া নেক্সট আমি দেখুৱাম এইখন। হ্যাঁ, এইখন মেগা 2018, আনাদার ওয়ান 2018-র মেগা। এইখন টাটা মোটরস বিল্ড বডি আছে, আচ্ছা মানে কোম্পানি বিল্ড, এটা কন্টেনার বডি হয়। ইমান চলা নাই তেনহলে, কিমান চলিছে কন্টেনার? এইখন 60,000-র নিয়ার আছে, 60,000 মান চলিছে না? গাড়ি গুড কন্ডিশন আছে, গাড়ি একদম কন্ডিশন আছে, অরিজিনাল পেইন্ট আছে, আর বাকি বাকি আমি ডেলিভারি টাইমত সার্ভিসিং করাই দিম। ইঞ্জিন সিল আছে, মার্কা তো নহয় নাই, এটা অল পেপার ইস্যু তো নাই, নাই অল ভ্যালিড পেপার আছে। আচ্ছা, কোম্পানি ফিটেড যেবিলাক পার্ট আছে, মানে পাওয়ার স্ট্রিং আছে, এটু ইয়েস গটেখিনি কোম্পানি ফিটেড লাগি আছে না, রানিং কন্ডিশন গটেখিনি আমি পার্টস একো ইয়াত আছে, এক্সট্রা পার্টস লগোৱা নাই, নাই তেনেকুৱা একো কৰা নাই। প্রাইস জনাবো, এইখন আমি 2,10,000 রাখিছো, সেম 2,10,000 2018 ৰ টাটা মটৰস বিল বডি হয়, এটো উইথ ভ্যালিড পেপার আছে। ইয়াতে গাড়ি আহি আপনি চাই লোক, ট্রায়াল মারক, চলাই কিনে চাই লোক, আপনার যদি কিবা মাল টানিবলগীয়া আছে শেডৰ তলত বক্সৰ ভিতৰত আপনার তেতিয়া সুবিধা হব। আপনি বিস্কুট ক্যারি করে কিবা ক্যারি করে গোটেখিনির কারণে সুবিধা, মেডিসিন নিব পারিব না, মেডিসিন ক্যারি করে হয় তেনেকুৱা, বেকারি সকলেও নিব পারে, টেনশন নাই না। ঠিক আছে, নেক্সট আমি দেখুন সুপার এসি মিন্ট, সুপার এস মিন্ট একদম টপ কন্ডিশনের ভেহিকল হয়। এখন অনলি বডি সডি আপনি চেক করে দিব, স্ক্র্যাচ নাই, অল্প স্ক্র্যাচ নাই, বডি পেইন্ট করা হওয়া নাই, অরিজিনাল পেইন্ট আছে, অরিজিনাল পেইন্ট আছে, বডি পিছফালে অল্প কাস্টমারে পেইন্ট করাইছিল, বাট সেইখিনি বডি বনাওতে করা হয়নি, সেইটো তাক বাইরে তেনেকুৱা একো নাই। গাড়িখন একদম রেডি কন্ডিশন, 2018 ৰ সুপার এস মিন্ট উইথ অল ভ্যালিড পেপার। গাড়ি কিমান চলিছে? কিমান? এখন 95,000 সামথিং রান হয়েছে, ইঞ্জিন সিল না? ইঞ্জিন সিল আছে, অ্যাক্সিডেন্টাল ইস্যু তো নাই? নাই, নাথিং অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই তেনেকুৱা। প্রাইস জানাবো, এইখানে আমি 2,90,000 রেখেছি। কিমান সনে কৈছিলে? এইখন 18-র 2018 সনের 2,90,000 ন? 2,90,000 আর নেগোসিয়েবল হব? আর নেগোসিয়েশন হব অলপ, আর অলপ হব ন? ঠিক আছে, আমি নেক্সট দেখুন, এইখন বোলেরো, বোলেরো এক্সট্রা লং 2017-র বোলেরো। আসলে বহুতে বিচারে বা মোক ব্যক্তিগতভাবেও মেসেজ দি পালে বিচারে, এটা 17-র বোলেরো অরিজিনাল পেন্ট আছে না? 17-র বোলেরো অরিজিনাল পেন্ট আছে, এইখন নর্মাল বোলেরোত অলপ লেন্থ, বডির লেন্থ এক্সট্রা লং হয়, এটা আচ্ছা এক্সট্রা লং, এক্সট্রা লং হয়, বাট নট 1.7, ইটস 1.3, এটা 1.3 এক্সট্রা লং হয়, 1.7 এটা এক্সট্রা লং আহে, আর 1.3 এটা এক্সট্রা লং, এটা 1.3 এক্সট্রা লং হয়, 2017 গোটেইখিনি পেপার ভ্যালিড আছে। এইখন আমি 4,60,000 পাইছি, ইঞ্জিন সিল, মার্কা তো একদম অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই, একো নাই, একো নাথিং, একো নাই। আচ্ছা কিমান চলিছে বলি কলে? ইয়াতে 1,02,000 কিবা এনেকুৱা রান এটা হয়েছে, আমি কিমান প্রাইস কৈছে? এখন 4,60,000, 4,60,000 আর নেগোসিয়েবল হব? অন টেবিল আমি ডিসকাস করিলাম, আর ডিসকাস অন টেবিল ডিসকাস করলে হয়ে যাব না, কিবা হবে? ঠিক আছে, এটা নেক্সট আন একজন দাদায় দেখাবো আপনাদের। হয় নমস্কার, মোর নাম রাতুল মালি, এখন আপনার বোলেরো পিক আপ হয়, 2016-র হয়। এখন এখন আপনার 20,500 গোটে পেপার আপডেট আছে, এখন গোটে পেপার আপডেট দি পেলে 20,500 আছে, এখন গোটে পেপার গাড়ি অ্যাক্সিডেন্টাল তো নহয়, একো নহয়, এগুলো গোটে, আর ফার্স্ট অরিজিনাল পেইন্ট আছে, অরিজিনাল পেইন্ট আছে, একো তো ইঞ্জিনের তো অসুবিধা নাই, একো অসুবিধা নাই, এখন রানিং ইঞ্জিন, সিল ইঞ্জিন, আচ্ছা মার্কা তো নহয়, একো মার্কা নাই, রানিং গাড়ি, আচ্ছা রানিং গাড়ি, ডকুমেন্ট সব ঠিকই আছে, আপডেট গোটে পাবো, আপডেট করি ইনক্লুডিং ট্রান্সপোর্ট, কিমান কিছু দাম আপনার? 420, 420 দি দিব, আর নেগোসিয়েবল হব? হয়ে যাব, আহিলে ডিসকাউন্ট, মানে আহিলে হয়ে যাব, গাড়ির সামনে আহিলে হয়ে যাব, ডিসকাস করিলে হয়ে যাব, হয়ে যাব। এটা নেক্সট দেখো, এখন টাটা, টাটা এখন আপনার যোদ্ধা, আচ্ছা এখন 2017-র গাড়ি হয়, কিমান চলিছে এখন আপনার? 60+, আচ্ছা অরিজিনাল পেন্ট আছে, অরিজিনাল পেন্ট আছে, এখন ইঞ্জিন সিল আছে, হয় হয় ইঞ্জিন সিল আছে, মার্কা তো নহয়, মার্কা নহয় দাদা, আচ্ছা অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই মানে? নাই, এখন হয়, গাড়ি জানাবো, এখন আপনার 370, 370, হয় ঠিক আছে, আমি দেরি নকরু, নেক্সট আন এখন দেখুন টাটা, টাটার এখন কি হয়? এই যে 407 হয়, 407 হয়, কিমান চলিছে এখন? এখন আপনার 80+, 80+, হয়, বাকি অরিজিনাল পেন্ট আছে না? অরিজিনাল পেন্ট কোম্পানি যত যত পেন্ট করে মানে তার অরিজিনাল, অরিজিনাল পেন্ট আছে, কিমান চলিছে গাড়ি এখন? এখন আপনার 80+, হ্যাঁ 80+, 80+, হয়, ইঞ্জিন সিল, ইঞ্জিন সিল, একো তো গ্রাহকে নেওয়ার পিছত কমপ্লেন দিব? একো কমপ্লেন নাই, না হয়, আচ্ছা একো কমপ্লেন নাই না, ঠিক আছে, আমাক প্রাইস জানাবো, এটা আপনার 3,00,000, 3,00,000 দি দিব, দি দিম, আর নেগোসিয়েবল হব? আহিলে হয়ে যাব, গাড়ির সামনে আহিলে হয়ে যাব না? হয় হয়, আচ্ছা ঠিক আছে, নেক্সট আমি দেখো মাহিন্দ্রা, অসমের যে কোনো প্রান্তর পর আহিলে ইনক্লুডিং ট্রান্সফার হয়ে যায়, তো অসুবিধা নাই, হয়ে যাব, হয়ে যাব, আচ্ছা ঠিক আছে, এখন মাহিন্দ্রা, এখন আপনার বোলেরো পিক আপ, বোলেরো পিক আপ, হয়, কিমান সনের? এখন আপনার 2011, অরিজিনাল পেন্ট আছে না? অরিজিনাল পেন্ট আছে, অ্যাক্সিডেন্টাল ইস্যু তো নাই? একো নাই, মেজর অ্যাক্সিডেন্ট একো নাই, একো নাই, আচ্ছা অরিজিনাল পেন্ট, অরিজিনাল পেন্ট, হয়, আচ্ছা সিল ইঞ্জিন, হয়, আচ্ছা কিমান সনের কইছে? এখন আপনার 2011, প্রাইস জানাবো, প্রাইস 250, 250, হয়, আর নেগোসিয়েবল হব? হয়ে যাব, আহিলে হয়ে যাব, আর নেগোসিয়েবল হব? হয়ে যাব, ঠিক আছে, এটা আমি সুপ্রো দেখো মাহিন্দ্রা,
এখন সুপ্র হয় 2018 ৰ সিল ইঞ্জিন অরিজিনাল পেইন্ট কিমান চলিছে এখন আপনার 70 প্লাস আচ্ছা নতুন গাড়ি না নতুন গাড়ি এনে মেজর তো একো ইস্যু নাই একো ইস্যু নাই এখন গ্রাহক নিয়ার পিছে তো কমপ্লেইন দিব একো কমপ্লেইন নাই অ্যাক্সিডেন্টাল তো নহয় একো নহয় মার খাওয়া নহয় না হয় না সিল ইঞ্জিন আছে হয় ঠিক আছে প্রাইস জানাবো এই তো আপনার 230 দি দিব হয় আর নেগোশিয়েবল হবে আহিলে হয়ে যাবল আহিলে হয়ে যাব না হয় ঠিক আছে আমি নেক্সট এতে কোনখন দেখুন আমি এটা নেক্সট এখন দেখাম না এস এখন এস এস টি হয় 2018 এর হয় কিমান চলিছে এখন আপনার 70 প্লাস আচ্ছা অ্যাক্সিডেন্টাল ইস্যু তো নাই একো ইস্যু নাই গ্রাহকে নিয়ার পিছে তো কমপ্লেইন দিব না লাগে একো কমপ্লেইন দিব না লাগে আচ্ছা সিল ইঞ্জিন আছে সিল ইঞ্জিন আচ্ছা আমার প্রাইস জানাবো এখন 210 হয় আর নেগোশিয়েবল হবো আহিলে হয়ে যাবল গ্রাহকে নিয়ার পিছে তো কমপ্লেইন দিব লাগে একো কমপ্লেইন দিব না লাগে আচ্ছা ঠিক আছে আমি নেক্সট দেখাম এখন এখন অটো যেহেতু বহুতে আসলে টকার অভাব নতুনকৈ অটো কিনিব নোৱাৰে হয় সেকেন্ড হ্যান্ড কিনি হলেও সপোন পূরণ করব পারে বজারত সৰু সুৰা সামগ্রী বা ব্যক্তিগত দোকান যদি থাকে সামগ্রী কঢ়িয়াই নিয়াত সুবিধা হয় সে সকলে বিচাৰে কিন্তু বহুতেও মেসেজ করে যে অটো দেখাব এখন কি কোম্পানি এখন আলফা প্লাস মহিন্দ্রা মহিন্দ্রা হয় আচ্ছা কিমান সনের হয় এখন এখন 2018 এর হয় প্রাইস জানাবো 130 এখন এঞ্জিনত তো প্রবলেম নাই একো প্রবলেম মাত্র 40,000 চলিছে আপনার একো তো মেজর ইস্যু নাই একো ইস্যু অ্যাক্সিডেন্টাল তো ইস্যু নাই একো নাই গ্রাহকের নিয়ার পিছত তো কমপ্লেইন দিব লাগে না একো প্রবলেম নাই ঠিক আছে প্রাইস জানাবো অল ভ্যালিড পেপার অনলি 80,000 80,000 দি দিব হয় অনলি 80,000 আচ্ছা 80,000 টাকা অটো পায় আছে আপনাকে আর নেগোশিয়েবল হবে হয়ে যাবে আইলে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এখন কি এখন কি এখন আলফা প্লাস মাহিন্দ্রা হয় আচ্ছা কিমান সনের হয় এখন আপনার 2017 এর হয় আচ্ছা পেপার এক্সপায়ার হয় অনলি 60,000 80,000 টাকা দিয়ে দিব হয় অনলি অরিজিনাল পেইন্ট হয় অনলি 60,000 অরিজিনাল পেইন্ট গাড়ি গুড কন্ডিশন হয় গুড কন্ডিশন হয় পেপার তেলকে বনাই লব 80,000 টাকা হয় হয় পেপার আপনলকে বনাই লব যে কলে অটো লম বলি ভাবিছে হয় 80,000 টাকা দিব পারিব ইয়ার পর অটো আপনলকে থাক পেপার আপনলকে বনাই লব লাগিব এই গাড়ির আসলে আলফা প্লাসৰ মহিন্দ্রা আলফা প্লাস ঠিক আছে নেক্সট আমি দেখাম এখন আপনার জিপ এক্সেল হয় জিপ এক্সেল কিমান 2018 এর হয় কিমান চলিছে এখন আপনার 65,000 আচ্ছা বাকি অরিজিনাল পেইন্ট আছে অরিজিনাল পেইন্ট আছে মেজর অ্যাক্সিডেন্টাল ইস্যু তো নাই একো নাই ইঞ্জিন সিল মার খাওয়া তো না হয় একো নাই আচ্ছা প্রাইস জানাবো 130 দি দিব হয় দি দিম আচ্ছা আর নেগোশিয়েবল হবো হয়ে যাবো আহিলে হয়ে যাবো আচ্ছা ঠিক আছে আর নেক্সট আমি দেখাম এখনো সেম এস জিপ হয় এস জিপ এখন এক্সেল এখন জিপ এখন আপনার বডিটো অলমান দীঘল এখন অল্প ছুটি এটা আপনার 2017 হয় আচ্ছা কিমান চলিছে এটা আপনার 60 প্লাস অরিজিনাল পেইন্ট অরিজিনাল পেইন্ট মার খাওয়া তো না মার খাওয়া নাই অ্যাক্সিডেন্টাল ইস্যু তো নাই একো নাই গ্রাহকে নিয়ার পিছত তো কমপ্লেইন দিব না লাগে একো কমপ্লেইন দিব না মানে ভিডিওত চাই একদম আরামসে আহি গাড়ি লৈ যাব পারে হয় হয় একো অসুবিধা নাই একো অসুবিধা নাই ঠিক আছে প্রাইস জানাবো প্রাইস 135 হয় আর নেগোশিয়েবল হবো হয়ে যাবো আহিলে হয়ে যাবো আচ্ছা ঠিক আছে এটা দেখো মহিন্দ্রা বোলেরো হয় এটো বোলেরো ম্যাক্সি ট্রাক হয় আপনার এটো আপনার 2013 এর হয় এটো কিমান চলিছে এটো আপনার 80 প্লাস অরিজিনাল পেইন্ট আছে অরিজিনাল পেইন্ট আছে ইঞ্জিন সিল মার খাওয়া তো না হয় একো নাই অ্যাক্সিডেন্টাল ইস্যু তো নাই একো নাই কোম্পানি ফিটেড যেগুলা পার্টস আছে কোম্পানি ফিটেড পার্টসতে আছে গটে কোম্পানি এক্সট্রা পার্টস তো লগোয়া নাই নাই লগোয়া নাই ইঞ্জিন তো কাম করোয়া নাই একো করোয়া নাই ঠিক আছে প্রাইস জানাবো এটো আপনার 230 230 আর নেগোশিয়েবল হবো হয়ে যাবো আহিলে হয়ে যাবো আহিলে হয়ে যাবো ঠিক আছে আমি এটা নেক্সট দেখুন আপনার নাম জানাবো নমস্কার মই বিন্টু বর্তমান মই আপনার অটো অভিজিৎ অটো এজেন্সিত ডিএসিত মানে জব করে আছো বর্তমান ঠিক আছে আপনি দেখাবো হয় এতিয়া এখন কি গাড়ি হয় এস মেগা এইটো আপনার এসি মেগা আচ্ছা বিএস 4 হয় এইটো আপনার 60,000 উপর চলিছে কিমান সোনা এই আপনার 2018 অরিজিনাল পেন্ট আছে হ্যাঁ অরিজিনাল পেন্ট মার্ক হয় না অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই না একো ইস্যু নাই আপনি আপনি তো কমপ্লেইন দিব একো কমপ্লেইন না পাবো ঠিক আছে প্রাইস জানাবো প্রাইস এটো আপনার 220 আই যাব 220 আর নেগোশিয়েবল হবো যদি ইয়াতে আহে নেগোশিয়েবল হয়ে যাব আর কাগজ পাতি সব ওকে পাবো ঠিক আছে নেক্সট আমি দেখুন এতে দাদা গড়াকে আপনাদের দেখাবো আমি পরিচয় করে দিছো বহুত গাড়ি আছে না হয় গাড়ি তো বহুত আছে পিছফালেও রোখো আছে আপনাদের কাছে পিছফালেও গাড়ি এটা চাই লব পারে আপনি
এটো আপনার টাটা এসি জিপ বিএস3 বহুত রেয়ার কিন্তু মানে পাবলে বহুত টাফ তো আপনার পেপার ওকে পাবো নামও ট্রান্সফার পাই যাব আর প্রাইস হইছো অনলি 1,20,000 আচ্ছা কিমান সনো কইছে এ 2018 আচ্ছা কিমান চলিছে এটো আপনার 70 উপর চলিছে 70 আচ্ছা মার্কো তো নয় না না মার্কো অ্যাক্সিডেন্টাল ইস্যু তো নয় না 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 আচ্ছা ঠিক আছে সিল ইঞ্জিন আপনি টায়ার গুলো সাফ পারে একদম নিউ কন্ডিশন নিউ কন্ডিশন হয়েছে ঠিক আছে আমি নেক্সট দেখুন কোন কোন দেখো বলে এটো আসলে আপনার এসি জিপ এক্সেল এটো আমরা 18 গাড়ি ঠিক আছে পেপার পাতি আপনি ওকে পাবো নামও ট্রান্সফার করাই দিম আপনার আমি প্রাইস থইছি ইয়ার 1,40,000 আচ্ছা 2018 এর গাড়ি গাড়ি একো কাম করি বলগা না আপনি চাইলেও পারে পুরো অরিজিনাল পিন অরিজিনাল পিন সিল ইঞ্জিন টায়ার কন্ডিশন ওকে আচ্ছা ঠিক আছে আর নেগোশিয়েবল হবো হয় যদি ইয়াতে আহে প্রাইস তো আমি অকমান নেগোশিয়েবল করাই দিম যদি আমার এটা বহে ঠিক আছে নেক্সট এতে আমি কোন কোন দেখো হ্যাঁ এটো হলো আপনার সুপার এসি মিন্ট আপনার 2018 গাড়ি রানিং আপনার 85,000 মান চলি আছে ঠিক আছে রানিং ম্যাটার অ্যাক্সিডেন্টাল তো একো ইস্যু নাই আপনার একো কাম করি বলগা নাই টিপ টপ গাড়ি আপনি অরিজিনাল প্রিন্ট ইঞ্জিন সিল আছে আর আপনার প্রাইস তো আমি কইছো অনলি 2,70,000 হয় যদি আহে প্রাইস তো নেগোশিয়েবল হয়ে যাব আপনি চাবো পারে বডি টায়ার সব ওকে আছে একু হলা বলগে নাই আর এইফালে আর আছে আপনার এটা আপনার হেরি সুপার এসি মিন্ট এইটো আপনার সুপার এসি মিন্ট এটা আছে এটো 2018 এর গাড়ি আপনার অরিজিনাল প্রিন্ট পেপার ওকে আছে অ্যাক্সিডেন্টাল ইস্যু তো নাই অ্যাক্সিডেন্ট ইস্যু নাই সব ওকে আছে আপনার প্রাইস তো সব অনলি 2,50,000 যদি আহে প্রাইস নেগোশিয়েবল হয়ে যাব হয়ে যাব এটো আছে আমার টাটা এসি জিপ জিপ এক্সেল আপনার 2018 মডেল আর প্রাইস তো আমি 1,70,000 পুরো অরিজিনাল অরিজিনাল প্রিন্ট টায়ার ওকে আছে অ্যাক্সিডেন্ট ইস্যু নাই যেনেকা হয় তেনেকা গাড়ি কাম করবলে একটু দরকারই নাই যেনেকা হয় তেনেকা গাড়ি আপনার প্রবলেম একু নাই ইঞ্জিন সিল ইঞ্জিন যদি আহে অকন প্রাইস তোমার নেগোশিয়েবল করাই দিম ঠিক আছে নেক্সট আমি দেখুন এটা আমার মেগা এক্সেল ঠিক আছে 2018 মডেল আপনার পেপার ওকে পাবো নামও ট্রান্সফার পাই যাব আমি প্রাইস তুসু 3,50,000 আপনি চাবো পারে গাড়ি একদম ওকে হয়ে আছে একু কাম নাই গাড়ি একু কাম নাই একু কাম নাই পুরা কত স্ক্র্যাচও নাই একু স্ক্র্যাচ নাই পুরা অরিজিনাল প্রিন্ট অরিজিনাল প্রিন্ট নেগোশিয়েবল হবো যদি ইয়াতে আহে নেগোশিয়েবল মই কিবা এটা ডিসাইড করাই দিম আচ্ছা ঠিক আছে নেক্সট আমি কোন কোন দেখো এখন এখন আছে আমার মেগা এক্সেল 2018 ঠিক আছে পেপার ওকে পাবো আপনার নামও ট্রান্সফার করাই দিম আর আপনার পেপার ওকে আছে টায়ার কন্ডিশন একদম ওকে আছে আপনি চাবো পারে টায়ার একটা হলাবো দরকার নাই ঠিক আছে আর প্রাইস তো আমি 3,40,000 হয় যদি আহে ইয়াতে তে নেগোশিয়েবল হয়ে যাব ইঞ্জিন সিল ইঞ্জিন একু মার্ক হয় না একু নাই শুনাই হয় ইতিমধ্যে আপনাদের ভিডিওটি সম্পূর্ণ চাইছে গুহাটির এইখান বৃহৎ পার্কিংয়ের পর আপনার কমার্শিয়াল গাড়ি দেখছো যত দুশতক অধিক গাড়ি ইয়াত আছে স্টকত গতি 200 গাড়িটা দেখব নিম সময়ের কথা আছে আপনার ইমান সময় লৈছে আপনার চাইছে ইমান সময় চাই যদি আপনাদের আপনার বাজেটত পড়ছে বলে ভাবিছে তেতিয়া গুহাটির এইখান পার্কিংয়ের আপনি সহজতে গাড়ি এখন লৈ যাব পারে ডিসপ্লে দিয়া নাম্বার হতে যোগাযোগ করে ডিসপ্লে দিয়া নাম্বার হতে যোগাযোগ করলে দুই তিনগী দাদায় আপনার গাড়ি সময় দেখাইছে উপস্থাপন আকারে কন্ডিশন মডেল কিমান দামত নিব পাৰিব বাজেট জানাইছে সেই তিনগী দাদার হতে কথা পাতি আপনাদের ধুনকে এইখান পার্কিংয়ের আসলে গাড়ি লৈ যাব পাৰে ভিডিওর আরম্ভণিতে এড্রেস দাদাগিয়ে কই দিছে গতি আহি থাকা দিনত এইখান বৃহৎ পার্কিংয়ের নতুন ভিডিওর সুতরাং নতুন স্টকের সুতরাং আকো আহিম চাই থাকিব খবর ইত্যাদি মূর এই চ্যানেল যদি আপনি ইউটিউবত চাই তেনে সাবস্ক্রাইব করার বেল আইকন প্রেস করবলে নাপাহরিব যাতে মই করা উপস্থাপন সকলোতকৈ আগত আপনি নোটিফিকেশনের জড়িয়ে লাভ করে আর যদি ফেসবুকত চাই তেনে ফলো করার এটি শেয়ারের জড়িয়ে আনকো অবগত করাবলে নাপাহরিব যাতে মই প্রথমবারের এই বৃহৎ পার্কিংত ভিডিও বনাইছো যাতে আনেও গম পাই পেলায় তেওঁর বাজেটত সহজতে গাড়ি এখন লৈ যাব পারে ইয়াত অটোর পর আরম্ভ করে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের গাড়ি আছে 40,000 টাকাত 60,000 টাকাত 50,000 টাকাতো ইয়াত আপনাদের গাড়ি পাবো।